হালাল উপার্জনের হালাল টাকা দিয়ে হালাল পশু কয় করে কুরবানি কইরা ও কুরবানির গোস্ত হারাম হয়ে যায় কথা বুঝছেন খুব মারাত্মক কথা হালাল টাকা উপার্জন করে হালাল পশু ক্রয় করে হালাল ভাবে ইসলামী শরিয়াত অনুযায়ী কুরবানি করার পরেও কিছু ভুলের কারণে কুরবানির গোস্ত হারাম হয়ে যায় এর মধ্যে দুইটা উল্লেখযোগ্য এর মধ্যে দুইটা উল্লেখযোগ্য মনে রাখেন এক কুরবানি জবেহ করার সময় কিছু নিয়ম আছে নিয়ম কুরবানির পশুকে জবেহ করার সময় কিছু নিয়ম আছে এই নিয়মকে আপনাকে ফলো করতে হবে যদি এই নিয়মটা ফলো না করেন তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এক নম্বর এক নম্বর কুরবানি যেই পশুটা কুরবানি আমরা করি মূলত তিনটা রোগ আছে এই তিনটা রোগ কর্তন করে দিলেই কুরবানির পশু হালাল হয়ে যায় এখন মজার বিষয় হলো আমাদের সমাজে বহু মানুষ এমন আছে দেখবেন কুরবানি করার সময় জবাই করছে জবাই কোরা নিয়া বিশেষ করে এই যারা এই যে গোস্ত রুস্তু বানায় এদেরকে কি বলে কসাই কসাই যারা আছে পাশেই দাঁড়ায় থাকে হুজুর দুইটা ফেশ দেওয়ার পরেই ওহ হুজুর আপনি শরণ আপনি শরণ আমি আমি দেখতেছি আমি দেখতেছি হুজুরকে সরায়া দিয়ে আয়শা ও একটা ছোট ছোট একটা ছুরি নিয়ে দেখবেন যে এমন করে করে গুতামারে ভিতরে আছে না নাই এমন করে গুতামারে আপনি জানেন বিজ্ঞান এই সম্বন্ধে কি বলছে হাদিসেও বিজ্ঞান এ সম্বন্ধে বলেছে বিজ্ঞান বলছে একটা পশু যে তিনটা রগ কাটা এই রকটা কাটলে পরে কুরবানি হালাল হয়ে যায় কিন্তু একটা পশু এইভাবে যখন ওই হলকুমের ভিতরে যখন এইভাবে গুতা মারা হয় এইভাবে যখন আঘাত করা হয় ওই হলকুমের এমন একটা রগ আছে এই ভিতরে গিয়ে এমন একটা রগ আছে এই হাড়ের সাথে হাড়ের সাথে এমন একটা রগ আছে ওই রগের উপরে আঘাত লাগার সঙ্গে সঙ্গে অনেক সময় এমন হয়ে যায় যে ওই পশু গলা কাটার কারণে ইন্তেকাল করে না গলা কাটার কারণে ওই পশু নিস্তেজ হয় না ওখানে আঘাত করার কারণে ওই পশুর মাথার রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ হয় তখন ওই পশু ওই সময় ওই অবস্থাতেই স্ট্রোক করে মারা যায় স্ট্রোক করে মারা যায় কথা বুঝছেন না বুঝেন নাই ওই সময় ওই অবস্থাতেই স্ট্রোক করে স্ট্রোক করলে পারে ওই পশু ওখানে মারা যায় তো এবার বলেন স্ট্রোক করে যেই পশু মারা যায় ওই পশুর গোস্ত খাওয়া জায়েজ হয় না মজার বিষয় হলো মজার বিষয় হলো এর থেকে সাবধান হওয়া লাগবে সাবধান হওয়া লাগবে এখান থেকে সাবধান হওয়া লাগবে খুব সাবধান হওয়া লাগবে অল্প কিছু সময় হয়তো ওই কাজটা না করলে আট থেকে দশ মিনিট বা সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগে পশুটা নিস্তেজ হয়ে যাইতে পশুটা নিস্তেজ হইতে আট দশ সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগে কিন্তু এই পনেরো মিনিটের কারণে এটা একটা চরম ভুল করে কেননা ওরা তো যত তাড়াতাড়ি করতে পারে ততই ভালো এই চিন্তা করে হয়তো বা তাড়াতাড়ি করে আল্লাহ মাফ করুন এই কাজ যেন কাউ কেউ করবেন না কেউ করতেও দিবেন না পশু কুরবানি হওয়া যাওয়ার পরে দেখবেন অনেক সময় তাকায় থাকে বা ইয়ে করতেছে খুব লাফালাফি পারতেছে অনেক সময় হচ্ছে জান বের হচ্ছে না জান বের হচ্ছে না না জান বের হবে একটু অপেক্ষা করেন না এত বড় একটা পশু তারা কুরবানি করার সাথে সাথে দুই তিন মিনিট পাঁচ মিনিটের ভিতরে কি যানটা বের হয়ে যাবে একটু অপেক্ষা করেন দশ পনেরো মিনিট অপেক্ষা করেন এটা গেল এক দুই নম্বর আর কথা মনে রাখবেন আমাদের সমাজে বহুল প্রচলিত এরকম আছে অনেক মানুষ কুরবানি করার সঙ্গে সঙ্গে একটু চার পাঁচ মিনিট না যাইতে পশুর পুরোপুরি নিস্তেজ না হইতেই পশু এখনো লাফালাফি পারতেইছে বা তার জান এখনো আছেই দেখাই যাচ্ছে এই দেখা যাওয়ার পরেও অনেক মানুষ এসে চামড়া সেলা শুরু করে দেয় আছে না নাই কোন আছে না চামড়া সেলা শুরু করে দেয় মনে রাখবেন আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ তিনো হাদিসের মধ্যে আছে তিনো হাদিসের গ্রন্থের মধ্যে আছে কিতাবের মধ্যে আছে যে পশু পুরোপুরি মৃত না হওয়া পর্যন্ত যদি ওর কোনো গোস্ত নেওয়া হয় ওই গোস্ত মানুষের জন্য হারাম হয়ে যায় কথা বুঝতে পারছেন ওই গোস্ত মানুষের জন্য কি হয় হারাম হয়ে যায় এর কারণে কেউ এমন কাজ করবে এ কাজ করতে দিবেন না খবরদার না এ কাজ করতে পারবেন না আর মিয়া দাঁড়ান আপনি এখানে বসেন বসেন এখানে এত সাধের আমার ইবাদত এত সাধের ইবাদত এত কলিজা নিংরানো ইবাদত এই তো আমি অল্প কিছু সময়ের জন্য নষ্ট করতে পারি না এর কারণে ধৈর্য ধরতে হবে আর ধৈর্য ধরার নামই হলো কুরবানি কথা বুঝতে পারছেন ধৈর্য ধরার নামই কি কুরবানি সুতরাং এই কাজগুলো করতে দিবেন না